তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। খুব বেশি দিন হয়নি কাঞ্চন মল্লিকের বিবাহ বিচ্ছেদের, এর মধ্যেই আবার মধু মাসের শুরুতেই ফের বিয়ের বাঁধনে বাধা পড়লেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দীর্ঘদিন ধরে যার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা, সেই শ্রীময় চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেম নিয়ে জল্পনা ছিল, তবে চর্চা ছিলই যে এমনই কিছু একটা হতে চলেছে, শুধুমাত্র ডিভোর্সের অপেক্ষা। অনেকেই তাদের প্রেম নিয়ে নানা আলোচনা করলেও নিজেদের মুখে কখনোই স্বীকার করেননি কেউই, বরং দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো বলেই জানিয়েছেন বরাবর। অবশেষে সব জল্পনা কল্পনা ভেঙে সোশ্যাল মিডিয়ায় জানান দিল তাদের আইনিভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। দিন কয়েক আগেও একটি সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছেন, সকলে তাদের প্রেম নিয়ে নানা ধরনের চর্চা করছেন যা একেবারেই অমূলক। অনেকদিন আগে থেকেই তাদের বিয়ের কেনাকাটার গুঞ্জন শোনা যাচ্ছিল। শুধু তাই নয়, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে নানা আয়োজনের কাজও চলছিল চুটিয়ে, শুধুমাত্র ডিভোর্সের অপেক্ষায় ছিলেন তারা। বহুদিন ধরে কাঞ্চন ও পিঙ্কির মধ্যে দূরত্ব বাড়ছিল, একটা সময় সেটা ভীষণ গভীর সমস্যা তৈরি করেছিল বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, শ্রীময়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বলেও অভিযোগ করেছিলেন পিঙ্কি। তবে মুখে স্বীকার না করলেও পার্টি হোক বা ছবির প্রিমিয়াম, তাদের প্রতিটা মুহূর্তে একসঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে। তবে ডিভোর্সের পর থেকে তারা আলাদা হলেও ছেলে ওশের দায়িত্ব পেয়েছিলেন পিঙ্কি। সূত্রের খবর থেকে জানা গেছে প্রায় 60 লাখ টাকা খোরপোশ দিতে হয়েছে তাকে। এটা অভিনেতার তৃতীয় বিয়ে। কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কাঞ্চন বিয়ে করেন পিঙ্কি ব্যানার্জিকে। তাদের দাম্পত্য শেষ হয় তিক্ততার মধ্য দিয়ে। গত মাসে খাতা কলমে সম্পন্ন হয় কাঞ্চন পিঙ্কির বিবাহ বিচ্ছেদ। কাঞ্চন শ্রীময়ের আলাপ দীর্ঘদিনের, বাবুসোনা ধারাবাহিকের মধ্য দিয়ে পরিচয় তাদের, এরপর পরই বাড়ে ঘনিষ্ঠতা। তখনই গুঞ্জন ওঠে শ্রীময়ের জন্য কাঞ্চন পিঙ্কির মধ্যে ফাটল ধরেছে। পরে সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন শ্রীময়ের ছবি প্রকাশ্যে আসতেই বাড়ে তিক্ততা। তার মধ্যেও গত 2 বছরে ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে কাঞ্চন শ্রীময়ের ঘনিষ্ঠতা। কাঞ্চনের বাড়িতে কালীপূজা ও রাস পূর্ণিমায় তাদের একসাথে দেখে আরো দৃঢ় হয় জল্পনা। তাদের মধ্যে বয়সের ফারাকও রয়েছে অনেক, কাঞ্চনের থেকে শ্রীময়ী প্রায় 20 বছরের ছোট। সামাজিক রক্তচক্ষু সমালোচনা সবকিছু উপেক্ষা করে ভালোবাসার হাত ধরলেন কাঞ্চন শ্রীময়ী। ভ্যালেন্টাইন্স ডে তে শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন। তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসলো রোববার। কাঞ্চনকে দাদা সম্বোধন করেন অভিনেত্রী, তাই বিয়ের খবরে আশ্চর্য হয়েছেন অনেকেই। এত তাড়াতাড়ি কিভাবে সব ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা, সেই প্রশ্ন সকলের। ফারিহা, দেশ টিভি।